এবং আশা করছি সবাই ভালো আছেন। আমরা কাল আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন যে বাইরে আমরা এখন যাচ্ছি কস্তুরা সাহিরের জন্য। তো একটা ভিডিওতে হয়তো দেখেছিলেন, প্রায় দুই মাস বা তিন মাস আগে সাহিরের জন্য আমরা গিয়েছিলাম কস্তুরা ইমিগ্রেশন অফিসে, সেখানে সাহিরের ফিঙ্গারপ্রিন্টের জন্য, সাহিরের ডকুমেন্ট রিনিউ করার জন্য। তো এখন রেডি হয়ে গেছে, তো আমরা আজকে উঠাতে যাচ্ছি। আর সাহিরের যাচ্ছি হচ্ছে আগে যেই জায়গায় গেছি সেখানে না, আজকে যাচ্ছি কস্তুরা, মানে বাংলায় যেটাকে বলে যে পুলিশ স্টেশন থানা। তো সেখানে গিয়ে দেখাবে ইনশাল্লাহ, আশা করি আজকে সাহিরের ডকুমেন্টটা পেয়ে যাব। তো আমাদের সাথেই থাকবে। বাসের জন্য অপেক্ষা করছি, বাস আসলেই আমরা চলে যাব। আর কয় মিনিট আছে বাস আসতে? 5 মিনিট। ওকে, আজকে ওয়েদারটা বেশ ভালোই গরম, তবে সাথে আবার একটু বাতাস আছে। সাহির কোথায় যাচ্ছি আমরা? সাহির আমরা কোথায় যাচ্ছি? আজকে তো আবার সাহিরের ফিঙ্গারপ্রিন্ট নেবে, তাই না? একবার নিয়েছে, আজকে আবার নেবে। সাহির, আমরা বাইরে গেলেই সাহির খুব হ্যাপি, মানে সাহির বাইরে আসলেই হ্যাপি, সে খালি ঘুরতে চায়। আজকে কিন্তু শুধু সাহিরের একার ফিঙ্গারপ্রিন্ট না, সাহিরের বোন সারারও আজকে ডকুমেন্ট দেয়া হবে। আর সারারটা আসলে আমরা করতে চাইনি, তবে যেহেতু ওকে বল, আমরা যে কস্তুরায় গিয়েছিলাম দুই মাস আগে, বলেছিল ওর জন্য করে ফেলতে একসাথে, তাই ওর জন্যও করে না। আর সারা যেহেতু ছোট, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে না, তাই সারার কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগেনি। তবে সাহির যেহেতু 6 বছর প্লাস হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাই ওকে আজকে নিয়ে যেতে হয়েছে। আর তাই সবাই মিলেই আমরা যাচ্ছি, যাতে করে সাহির ফিঙ্গারপ্রিন্টটা নিজে দিতে পারে। কস্তুরায় বা ইমিগ্রেশন অফিসে 2 মাসের একটু বেশি সময় হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছিলাম সাহিরে, তবে এখন আসছে না। অনেকক্ষণ, অনেক দিন অপেক্ষা করছিলাম যে কেন আসছে না। ইমিগ্রেশন অফিস থেকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে চলে আসবে, কিন্তু তারপরেও আসছিলেন না। পরে প্রায় 2 দিন আগে বাচ্চাদের পাপা একাই গিয়েছে কস্তুরায়, গিয়ে খোঁজ নিয়েছে যে কী অবস্থা, কেন আসছে না। ওদের যে ওয়েবসাইট আছে ওখানে আমরা সবসময় নিয়মিত চেক করি, তবে কোনো লিস্টে কোনো নাম আসছিল না। তাই বাচ্চাদের পাপা যখন সরাসরি গিয়েছে তখন দেখলো যে লিস্টে নাম আছে, তবে ওরা বলছে যে কোনো একটা ভুলের কারণে তারা লিস্টের নাম দিয়েছে, তবে ওই ওয়েবসাইটে নামটা দেওয়ার মতো তাদের হয়তো খেয়াল নেই, বা কোনো একটা সামথিং, কোনো কিছু রং হয়েছে। বাচ্চাদের পাপা সশরীরে না গেলে হয়তো আমরা আরও ওয়েট করতাম, বা হয়তো আরও কিছুদিন লেট হতো। তো গিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। পিছন থেকে ঘুরা, এখন এখান থেকে রাস্তা খুলে দিই। তো আমরা এখন বাস থেকে নেমে গিয়েছি, আর এখন যাচ্ছি পুলিশ স্টেশন বা থানায়। তো হেঁটে যেতে লাগবে 2 মিনিট। কস্তুরা আমাদের বাসার কাছেই, বাস দিয়ে গেলে প্রায় 10 মিনিটের মতো লাগে, তবে সমস্যাটা হচ্ছে বাসগুলো অ্যাভেলেবেল না, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরপর বাসগুলো আসে। আরেকটা ভিডিওতে দেখেছিলেন, কিছুদিন আগে আমাদের ডকুমেন্ট হারিয়েছিল বাচ্চাদের পাপার দোকান থেকে, প্রায় সবগুলো ডকুমেন্টই হারিয়ে গিয়েছিলো। সেখানে সাহিরের পাসপোর্টও ছিল, বাংলাদেশি পাসপোর্টটা, তো সেটাও হারিয়ে গিয়েছে, যার কারণে যে হারানোর যেই একটা লেটার দিয়েছে আমাদেরকে, বা কেসের যে চিঠিটা সেটা ওদেরকে প্রেজেন্ট করেছে যে ওর পাসপোর্টটা হারিয়ে গিয়েছে। আর আমার মেয়েটার তো এখনও বাংলাদেশি পাসপোর্টটা করা হয়নি, তাই ওকে জিজ্ঞেস করেছিল ওর পাসপোর্টটার কথা, তাই আমরা ওর জন্য জন্ম নিবন্ধন যে সার্টিফিকেটটা আছে সেটা ওদেরকে প্রেজেন্ট করেছি, যে পাসপোর্ট করতে দিয়েছি, তাই জন্ম নিবন্ধনটা করতে দিয়েছি, এখনও হয়নি। তো আমরা প্রবেশ করে ফেলেছি, আর এই হচ্ছে আমাদের বাসার কাছে যে কস্তুরা, এটা হচ্ছে আমাদের বাসার কাছের কস্তুরা সেটা। তো এখন উপরে চলে যাচ্ছি। আর আজকে হচ্ছে খুব একটা ভিড় ছিল না, আর প্রায় অনেক বেশ কতগুলো বাঙালি ফ্যামিলি দেখেছি, তো আজকে মোটামুটি সবাই বাঙালিরাই এসেছে এই কস্তুরায়। আর আমি দুঃখিত, ভেতরে যেহেতু ভিডিও করতে দেবে না, অ্যালাউড না, তাই ভেতরে ভিডিও করতে পারিনি। তবে ভেতরে গিয়ে সাহির সুন্দর মতোই ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছে, ওর পাপা ধরেছিল, আর তারপরে আরেকটা লোক আছে, উনি পুলিশ, যে উনি ওকে হেল্প করেছে সাহিরকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। সাহির খুব পেশেন্টলি দাঁড়িয়েছিল ভেতরে, কোনো ঝামেলা করেনি, কোনো ডিস্টার্ব করেনি।
সো চুপচাপ মতোই দাঁড়িয়ে ছিল আর ঠিক মতোই ফিঙ্গারপ্রিন্টটা হাতে ধরে চাপ দিয়েছিল। সো এখন আমরা নিচে চলে এসেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আর এখন ডকুমেন্টগুলো সব চেক করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের ডকুমেন্টটা, তো মোটামুটি সব কিছু চেক করে নিচ্ছি। যেহেতু ওরা অনেক সময় ভুল করে ফেলেন নামে স্পেলিংগুলো, তো এগুলো খুব ভালো করে চেক করে নিচ্ছি। এটা হচ্ছে সাহিরের ডকুমেন্টটা, আর বাচ্চাদের ডকুমেন্টের সাথে সাহিরের পাপার নামটা অ্যাড করেছে, তাই সাহিরের পাপারও একটা কার্তা সৌজন্য চলে এসেছে। আর এইবারের কার্তা সৌজন্যের কালারটা অনেকটা চেঞ্জ করেছে, দেখতে পাচ্ছেন যে অ্যাশ কালারের হয়েছে। এর আগে কিন্তু এরকমটা ছিল না, দেখলেই বোঝা যেত এটা ইটালির ডকুমেন্ট। তবে এখন করেছে যেটা ইউরোপের যেই ডকুমেন্টগুলো, ইউরোপের যতগুলো কান্ট্রি আছে 35টা সম্ভবত, ওইগুলো ডকুমেন্টগুলো সব একই কালার করেছে। আমরা ডকুমেন্টগুলো সব চেক করে তারপর বাইরে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের ডকুমেন্টগুলো ঠিক মতো হাতে পেয়েছি। বাসার জন্য অপেক্ষা করছি, বাস আসতে আরও 8 মিনিট বাকি। বাচ্চাদের খিদা লেগে গেছে, তাই বাচ্চারা কেক খাচ্ছে। সেমা গেছ? গেল তাড়াতাড়ি, গেল বেবি। বেশ কয়েকদিন সামারে অনেক বেশি বাইরে আসা যাওয়া হচ্ছে, দরকারি কাজেই আসা যাওয়া হচ্ছে। আর সাহির খুব পেশেন্টলি এখানে ওখানে যাচ্ছে আমাদের সাথে, কোনো রকম ডিস্টার্ব করছে না। ইনফ্যাক্ট বাইরে গেলে ও খুব পছন্দ করে, ওর খুবই ভালো লাগে বাইরে ঘুরতে। ট্যাক্সি, বাস, ট্রাম, মেট্রো, ট্রেন, এগুলাতে তো সাহির ট্রাভেল করে ফেলেছে, ও কোনো সমস্যা নেই। এখন বাকি আছে প্লেনের। ছোটোবেলায় একবার শিপেও ট্রাভেল করেছিল, তো যদিও বড় হওয়ার পরে শিপে ট্রাভেল করেনি। তো দেখা যাক সামনে ওকে ট্রাভেল করাতে পারি কি না। মোটামুটি প্রত্যেকটা লোকাল ট্রান্সপোর্ট যেগুলো আছে সেগুলোতে সাহিরকে অভ্যস্ত করিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ ও এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন বাকি শুধু প্লেন আর শিপ, তো দেখা যাক ওকে ট্রাভেল করাতে পারি কি না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।